গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। জয়শ্রী মায়ের একটা কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো বুঝতে পারছো কি না, ফ্লাওয়ার মাশরুম। তো এগুলোকে আমি কেটে নিয়েছি, নাহলে একদম ফ্লাওয়ারের মতো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমি এই ফ্লাওয়ার মাশরুম রান্না করব সম্পূর্ণ ভেজ। তো চলো স্টার্ট করি। তো আমি এখানে প্রথমে উনান গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু গরম জল হওয়ার জন্য বসিয়েছি। তো জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এই গরম জলে এই মাশরুমগুলো আমি দিয়ে দেব। গরম জলে ধোয়ার মতন, এমনিতে ধুয়ে নিয়েছি ভালো করে কেটে, কিন্তু গরম জলে একটু ধুয়ে নেব। কিছুক্ষণ রেখেই উঠিয়ে নেব। তো 2-3 মিনিটের মতো গরম জলে থাকুক, তারপরে একটা বাটিতে উঠিয়ে নেব। তো দেখো আমি মাশরুমগুলো সেদ্ধ করে এই যে উঠিয়ে নিয়েছি, এবার একটু তেলের মধ্যে আমি এগুলো একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ভেজে নিলে কি হবে, জিনিসটা একটু শক্ত শক্ত থাকবে, তাহলে মাশরুমটা কিন্তু নরম, একটু সেদ্ধ না করে নিলেও হয় না, গ্রাম জীবাণু থাকতে পারে, সেই জন্য সেদ্ধ করে নিই। এটার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কালারটা সুন্দর হবে। ছাড়া ছাড়া করে ভাজবো, যখন তেলটা ছেড়ে যাবে তখনই ভাজাটা হয়ে যাবে। তো দেখো মাশরুমগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবার যা তেল আছে কড়াইতে তাতে আমি আলু একটু ডুম ডুম করে আলু কেটে নিয়েছি, সে আলুগুলো একটু ভেজে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ভাজা হতে হতে আলুগুলো সেদ্ধ হবে। এইভাবে 10 মিনিট ভাজা হয়ে আলুগুলো তুলে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি লাল লাল করে, আবার কড়াইতে তেল রয়েছে, তাতে আমি একটা তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে একে একে আমি টমেটো কুচি, আদা বাটা দিয়ে দিলাম। দেখো এবার এতে আমি দিয়ে দেবো নুন, কারণ আগে থেকে একটু নুন দেওয়া ছিল, যেন 1 চামচ মতো নুন আমি দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদও দিয়ে দিলাম। আমি কী করবো, এতে পুরো মশলাটা একবারে দিয়ে তারপরে ঢেকে দেবো সাতলাবে। এবার এতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ছোট চামচে 2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেব চিনি, চিনিটা নিরামিষ রান্নায় মাস্ট দিতে হয়, নুন চিনির ব্যালেন্সটা ভালো না হলে ভালো লাগে না। দেখো এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো, এবার এটা একটু ঢেকে দিই, টমেটোটা মজে যাক। তো দেখো এদিকে আমার মশলা প্রায় কষা হয়ে এসেছে, এবার আমি এতে একটু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দেবো। এবার আমি আলু ভাজা ও মাশরুম ভাজা দিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। একটু একটু তেল লেগে রয়েছে, সেখানে একটু জল দিয়ে সেই জলটা একটু সামান্য দিয়ে দেবো, মানে পুড়ে উঠবে। এবার এতে আমি দেখো একটু হিং দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর দেবো একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিলে সেলটা খুব ভালো হবে। চলো এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে কষাবো। তো দেখো আমার মাশরুম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাববে মাশরুম কষানো হয়ে গেল। তো এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো জাস্ট একটু কারি হওয়ার জন্য, তাছাড়া এটা মাখা মাখাই থাকবে। তো একটুখানি উঠলে যাক, এবার আমি এতে দিয়ে দিই গরম মশলা। দেখো কালারটা কি দারুণ এসেছে, আলু দেখো একদম সেদ্ধই হয়ে গেছে। তো দেখো উঠলেই গেছে, একটু মাখা মাখা রাখবো, একেবারে শুকিয়ে ফেলবো না। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মাশরুম কষা, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা, ধনে পাতাটা আমি পরেই দেবো, নামিয়ে দেবো। তো চলো তরকারিটা নামিয়ে নিই। দেখো তৈরি হয়ে গেল সকাল সকাল গরম গরম মাশরুম কষা। তো দেখো কেমন লাগছে দেখতে, ভালো লাগলে তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদের খুব সুস্বাদু লাগবে। যারা মাছ মাংস খাও তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তাহলে একদম মাংসের মতনই লাগবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।